পর্যটন দিবস হিসাবে আগামী 27 সেপ্টেম্বর সারা ভারতবর্ষে পালিত হবে বিশেষ অনুষ্ঠান। এ উপলক্ষে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে নয়াদিল্লিতে। ত্রিপুরার এই অনুষ্ঠানের সূচনা হল 16 সেপ্টেম্বর থেকে। এই নিয়ে রবিবার এক র্যালিও আয়োজন করা হয়। অংশগ্রহণ করেন খুদ রাজ্যের পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অ্যাকচুয়ালি 27 সেপ্টেম্বর আমাদের ভারতবর্ষে এটা পর্যটন দিবস হিসাবে এটা উদযাপন করা হয় এবং এটাকে কেন্দ্র করে দিল্লিতে 27 তারিখ মানে আজকের থেকে শুরু হয়েছে 16 তারিখে 27 তারিখ পর্যন্ত সেখানে সারা ভারতবর্ষে বিভিন্ন স্টেট থেকে যারা সাংস্কৃতিক দিক দিয়ে তাদের যোগ্যতা রাখে এরকম সবাই দিল্লিতে মানে এখানে প্রোগ্রামে যাবে। আমাদের রাজ্য থেকে আমরা 3টে গ্রুপ পাঠিয়েছি এবং 27 তারিখে পর্যটন দিবসকে কেন্দ্র করে আমাদের রাজ্য আজকে 16 তারিখ তার সূচনা আমরা করছি। এখানে আজকে এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে আমরা এটা শুরু করব এবং চলতে থাকবে 27 তারিখ পর্যন্ত। বিভিন্ন আমাদের মহকুমা তো হচ্ছে এবং 27 তারিখে এটা একটা বড় মাপের একটা উৎসব আমরা করতে যাচ্ছি। তো আমি চাই যে আমাদের রাজ্যের এই পর্যটনের আগামী ভবিষ্যৎকে উজ্জ্বল দৃষ্টান্ত রাখার জন্য